हेलो एवरीवन, वेलकम टू तापुस कॉर्नर। आज हमें अपन का शेयर करब सोयाबीन इचड़ तरकारी जेटा मांसे स्वाद के हार मानाबे। एभवे रान्ना कर ले मांस छेड़े इचड़ तरकारी खेते चाहिए। तो चलू ये हमें ए रकम कैकटी आलू टुकड़ो कर नहीं बाटी ये छाल छाड़िए टुकड़ो कर नहीं छोटो इचड़े केटे नहीं एक बाटी सोयाबीन नहीं आर किछुटा आदा रसुन एक टमेटो प्याज काँचा लंका और जा जा मसला लागबे ता रान्ना करते करते ही बोलबो। कयेकटी सिगरेट मसला एर मध्ये दीते हबे। प्रथमे एकटी फ्राई पैन बसिए जे तार मध्ये किछुटा जल दिए हाई फ्लेमे एर मध्ये सोयाबीनटा दिए दिलाम। अल्प परिमाण लवण एवं हलुदो दिए दिच्छि। जखन सोयाबीनटा आमि एई जे परिमाण मतो लवण दिए दिलाम, ये सेद्ध समय लवण दिले सोयाबीन मध्य लवणटा जाए। हलुद दिए दिलाम, ये सोयाबीन कलर भलो आसबे। दस मिनट हाई फ्लेमे फुटिए निए जो देखुन तारपर गैसेर फ्लेमटा बंद करे ये गरम जले मध्य रेखे देव। ठंडा हार पर ये तुले निए बेस भालोभावे कय धुए निते हबे जेन फेनाटार मध्य ना थाके। एरपर आरेकटी फ्राई पैन बसिए एर मध्य आरो किछुटा जल दिए दिच्छि। जलेर मध्य परिमाण मतो लवण एवं हलुद दिए दिलाम। तारपर टुकड़ो करे केटे रखा इचड़ दिए दिए दिच्छि। इचड़ किभाबे काटबेन ता आमार एकटा रेसिपी आमार चैनेले देवा आछे, ता देखे निते पारेन। तारपर एइभाबे मीडियम फ्लेमे बेश किछुक्षण ढाका दिए रेखेछिलाम जे देखुन जे इचड़ेर मध्ये जे कषा लागे सेटा एइभाबे फुटिये नेले आर लागबे ना। देखुन किछुटा सेद्ध होयेछे। तारपर गैसेर फ्लेमटा बंद करे এই চড়গুলি আমি তুলে নিলাম। অপরদিকে হাই ফ্লেমে একটি কড়াই বসিয়ে দু চামচ সরষের তেল নিলাম। তেলটি বেশ ভালোভাবে গরম করে অল্প হলুদ এবং লবণ দিয়ে দিলাম। এতে কী হবে যে আলুগুলো আমি ভাজবো তা সবকটা আলুর মধ্যেই লবণ এবং হলুদের রঙটা লাগবে এবং লবণটা দিলে টেস্টটা ভালো আসবে। এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ নাড়াচাড়া করে আমি ভেজে নেব। যে দেখুন এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে যেন পুরো সব আলুগুলোর মধ্যে তেলটা লেগে যায়। তারপর আমি এভাবে লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। যে দেখুন ফিরে এলাম, প্রায় এক পাঁচটা লাল হয়ে গেছে। যে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু সেদ্ধ আলু দিয়ে দিয়ে রান্নাটা করলে খেতে টেস্টটা ভালো আসবে না। দেখুন এরপর তেল ঝরিয়ে আমি এগুলো আলুগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, না উপরটা ভাজাবে ভেতরটা পুরো কাঁচাই থেকে যাবে। এতে কী হলো, কিছুটা পরিমাণ আলু সেদ্ধ হয়ে গেল। এরপর এই তেলের মধ্যে আমি যে হাফ সেদ্ধ করা এই চটটা তুলে রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, ভাজলে এটা শক্ত হয়ে যাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এইগুলোও আমি একটা ওই যে তে আলু তুলে রেখেছিলাম সেটার মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন এটা আমি তেল এই তেলে এই বাটির মধ্যেই তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যে আবারও এক চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটি গরম করে নিয়ে ওই জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এই সোয়াবিনগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পর আবারও ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটা দু মিনিট ভেজে নেব। এটা খুব কড়াভাবে ভাজবো না, তাহলে এটাও কিন্তু শক্ত হয়ে যাবে। তারপর এটা আমি এই কড়াই থেকে তুলে নিচ্ছি। আপনি অন্য পরিষ্কার কড়াই আবার রান্নাটা করতে পারেন, আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যেই করছি। অল্প আবারও তেল দিলাম, দিয়ে একটা কাঁচা লঙ্কা ফড়ন হিসেবে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে রেখেছিলাম তাও দিয়ে দিলাম। এটা কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজবো না। এই যে অল্প ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, যার মধ্যে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবং আদা ছিল। দিয়ে দিলাম এক হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। এরপর লো ফ্লেমে বেশ
এইভাবে ভেজে নিতে হলুদের কাঁচা গন্ধটা যা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর যে ভেজে রেখেছিলাম ইঁচড় সয়াবিন এবং আলু সেগুলো আমি দিয়ে দিলাম। এটাও বেশ ভালোভাবে লো ফ্লেমে এভাবে মশলাটার মধ্যে মিশিয়ে নিতে হবে। যে দেখুন ঠিক এভাবে যেন সবগুলোর গায়ে মশলাটা লেগে থাকে। এরপর অল্প পরিমাণ গরম জল দিলাম, দিয়ে মশলাটা আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যে দেখুন কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এভাবে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখানে আমি চিনি দিলাম না, আপনি চাইলে দিতে পারেন। অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে কালারটা খুব ভালো আসবে। আপনি যদি চান তাহলে দেবেন, না হয় না দিতেও পারেন। তারপর এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা খুবই ভালো আসে এবং যে আর যতটুকু সেদ্ধ হতে বাকি আছে তাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যে দেখুন, তারপর দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি। আপনি খেয়াল রাখবেন যে ইঁচড় এবং সয়াবিন সেদ্ধর সময় লবণ দিয়েছেন এবং দেওয়া হয়েছে, আর আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, তাই পরিমাণ স্বাদ বুঝে দেবেন। দিয়ে এভাবে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। যে ফিরে এলাম, এই যে দেখুন প্রায় পুরো রান্নাটা হয়ে গেছে। পর হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে এভাবে আমি একটি বোলের মধ্যে তুলে নিলাম। আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজ আসি আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।